শ্রোতা আলাইকুম শুরু করছি ইতিহাসের ধুলোকারী বইটির দ্বিতীয় পর্ব বইটি লিখেছেন পিরাকি ভট্টাচার্য তো চলুন শুরু করি দ্বিতীয় পর্ব ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান ব্রিটিশ শাসন অবসানে মুসলমানদের লড়াই কলকাতাবাসী একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের একটি লেখা দৃষ্টিগোচর হলো। লেখার মূল বক্তব্য ব্রিটিশদেরকে ভারতের হিন্দুরা একাই তাড়িয়েছে হিন্দুরা মুসলমানদের ডেকেছিল কিন্তু মুসলমানরা হিন্দুদের ডাক শুনে এ লড়াই যোগ দেয়নি তাই ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো মুসলমান শহীদ হয়নি বড়ই কৌতূহল ইতিহাস চর্চা তাদের কাছে নুরুল উদ্দিন শহীদ নন শহীদ নন সিপাহী বিদ্রোহের মুসলিম শহীদরাও বস্তুত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলমান সমাজের প্রতিরোধ ও বিদ্রোহ রক্তাক্ত সামরিক যুদ্ধ এবং কৃষক বিদ্রোহের মধ্য দিয়ে সংগঠিত হয়েছিল এই রক্তাক্ত বিদ্রোহগুলো ব্রিটিশ রাজকে এতই ভীত করেছিল যে ভাইসরয় লর্ড মেয়েও প্রশ্ন করেছিলেন ভারতীয় মুসলমান কি তাদের ধর্মীয় রীতি অনুযায়ী ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য উইলিয়াম হান্টার নামে এক ব্রিটিশ আইসিএস অফিসার মুসলমানদের সাথে ব্রিটিশদের রক্তক্ষয়ী লড়াইয়ের কারণ অনুসন্ধান করে একটি বই লিখেছিলেন বইটির নাম দ্য ইন্ডিয়ান মুসলমানস একটি ধর্মীয় জনগোষ্ঠী বিধর্মী রাজশক্তির কাছে সাম্রাজ্য ও রাজনৈতিক ক্ষমতা হারানোর পর তাদের ক্রোধ অভিমান ও অভ্যুত্থানের লড়াইকে কিভাবে সামরিক রাজনৈতিক ও প্রশাসনিক কৌশলে দমন করা হয়েছিল সেটার একটা অসাধারণ দলিল এই বইটি একটা খুব মজার অংশ আছে সোয়াত অঞ্চলে বিদ্রোহ সম্পর্কে এই সোয়াত উপত্যকা যে সেই সুদূর ব্রিটিশ আমল থেকেই শাসকদের মাথা ব্যথা ছিল সেটা জেনে আমোদিত হয়েছি তিনি সোয়াত সম্পর্কে লিখেছেন সোয়াত অঞ্চলের আধ্যাত্মিক রাজ্য যাকে সোয়াতের মুসলমান ধর্মীয় এলাকা বলে অভিহিত করা যায় তার মধ্যে ছিয়ানব্বই হাজার লোকের বসবাস এদের প্রত্যেকেই উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ আক্রমণের আশঙ্কার মধ্যেই বড় হয়েছে এবং এই ভাবনা তাদের মধ্যে জন্মের পর থেকেই প্রথিত যে বিধর্মীদের সঙ্গে লড়াই করতে গেলে একজন ধর্মগুরু থাকা ভালো যে ধর্মগুরুর পতাকাতলে মৃত্যুবরণ করলে শহীদ হওয়ার আনন্দ লাভ করা যাবে আমরা আঠারোশো তেষট্টি সনের অভিযানে অনেক মূল্য দিয়ে শিখেছিলাম যে ধর্মান্ধ শিবিরের বিরুদ্ধে অভিযানের অর্থ পৃথিবীর সবচেয়ে সাহসী জনগোষ্ঠী সমূহের তিপ্পান্ন হাজার লড়াকু লোকের সঙ্গে যুদ্ধ করা সেই সময়েও সোয়াতের মানুষের সাথে লড়াই করতে গেলে ব্রিটিশ শক্তির রক্ত হিম হয়ে আসত সেটা পরিষ্কার ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান আপনি আজ যদি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখেন মনে হবে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই স্বাধীনতা সংগ্রাম করেছে আপনি দেখবেন যারা জেল খেটেছেন তাদের মধ্যে নাম আছে গান্ধী নেহেরু মতিলাল সুভাষ বোস কৃষ্ণ মেনন সরোজিনী নাইডু অরবিন্দ ও চিত্তরঞ্জনের যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে ক্ষুদিরাম যতীন প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ ভগৎ সিং প্রীতিলতা ও সূর্য সেন সন্ত্রাসবাদী দলের মধ্যে নাম আছে অনুশীলন আর যুগান্তরের ইতিহাসে যাদের নাম উল্লেখ আছে অবশ্যই তারা আমাদের সম্মানীয় কিন্তু এই তালিকায় কোথাও কোনো মুসলমানের নাম নেই কেন মুসলমানরা কি সেই লড়াই ছিল না অবশ্যই ছিল তাহলে তাদের নাম নেই কেন কারণ সেগুলো সযতনে মুছে ফেলা হয়েছে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এই একশো বছরে হাজার হাজার মুসলিম স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন জেল খেটেছেন কলকাতা সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর শ্রী শান্তিময় রায়কে এক প্রবীণ কংগ্রেসি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা ছিল বৈরী এই ঘটনা শান্তিময় রায়কে বিচলিত করে তিনি ভারতের মুক্তি সংগ্রাম ও মুসলিম অবদান নামে এক গবেষণামূলক গ্রন্থ রচনা করেন সেখানে উঠে আসে সব বীরত্বের কথা যা চেপে রাখা হয়েছিল এবং এখনও হচ্ছে কয়েকটা লেখা এখানে উল্লেখ করছি হাকিম আজমল খা ছিলেন সর্বভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট সেই সময়ের বিখ্যাত চিকিৎসক দিল্লির বাইরে গেলে ফি নিতেন সেই সময়ে এক হাজার টাকা গরিবদের কাছ থেকে কোনো পয়সা নিতেন না কংগ্রেস নেতা হিসেবে জেল খেটেছেন বহু বছর নেহেরুর চেয়ে কম না সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হওয়া সত্ত্বেও তার নামটাও ভারতের ইতিহাসে নেই এমনকি মৌলানা আজাদ যে জেল খেটেছিলেন সেই ইতিহাসও নেই খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি বাস করেন নেহরুর সমসাময়িক কংগ্রেস নেতা তিনি ও তার স্ত্রী দুজনেই জেল খেটেছেন বহু বছর কোথাও এর উল্লেখ নেই নেতাজি সুভাষ বসু হাত ও বাম হাতের মতো ছিলেন আবিদ হাসান এবং শাহ নেয়াজ খান তাদের নাম কি আছে কোথাও নেতাজির রাজনৈতিক সংগ্রামে আর আজাদ হিন্দ ফৌজ ছিলেন আজিজ আহমেদ লেফটেন্যান্ট কর্নেল জেট কিয়ানি ডি খান আব্দুল করিম গনি কর্নেল জিলানি ইতিহাসে কারও নাম নেই অমৃতসরের জালিয়ান ওয়ালাবাগের যে ম্যাসাকারের কথা আমরা জানি সেটা কার গ্রেপ্তারের প্রতিবাদে হয়েছিল সেটা হয়েছিল কংগ্রেস নেতা সাইফুদ্দিন কিসলুর গ্রেপ্তারের প্রতিবাদে তিনি ছিলেন অতি জনপ্রিয় একজন নেতা একজন তার গ্রেপ্তারের সংবাদে ফুঁসে উঠেছিল জার্মানি থেকে ওকালতি পাশ করে আসা সাইফুদ্দিন কিছলুকে যাবজ্জীবন দীপান্তরে পাঠানো হয় জালিওয়ান ওয়ালাবাগের নাম জানি সেখানে ম্যাসাকার হয়েছিল সেটা জানি জেনারেল ডায়ের কথা জানি যিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন কিন্তু যিনি এই প্রতিবাদের প্রাণপুরুষ ছিলেন সেই সাইফুদ্দিন কিছলুর নামও নেই কি অদ্ভুত বিষয় আমরা গোপন সন্ত্রাসবাদী দল অনুশীলন যুগান্তরের কথা জানি সেখানে মুসলমান প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু ইনকিলাবি পার্টির কথা জানি না তাদের নেতা ছিলেন পালওয়ান শিশু খান পালওয়ান শিশু খান ইংরেজ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদত বরণ করেন শিশু খান ইতিহাসে কোথাও নেই ক্ষুদিরাম কিং স্ফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন কিং স্ফোর্ডের বদলে ভুলবশত দুজন ইংরেজ নারী নিহত হয় ক্ষুদিরাম আমাদের কাছে বীর কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ কলকাতা হাইকোর্টের বিচারপতি নরম্যানকে একাই কোর্টের সিঁড়িতে অদম সাহসে প্রকাশ্যের দিবালোকে হত্যা করেন সতেরোশো একাত্তর সালের বিশে সেপ্টেম্বর সেই নরম্যান অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুরভাবে প্রহসনমূলক বিচারে ফাঁসির আদেশ দিয়েছিলেন মোহাম্মদ আবদুল্লাহ ইতিহাসে স্থান পাননি বীর বিপ্লবী শের আলীর কথা না বললে অবিচার হয়ে যাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তার চোদ্দ বছর জেল হয় শের আলী আন্দামানে জেল খাটছিলেন এমন সময় কুখ্যাত লর্ড মেয়েও আন্দামান সেলুলার জেল পরিদর্শনে আসে শের আলী সুযোগ বুঝে বাঘের মতোই রক্ষীদের পরাস্ত করে তার উপর চাকু হাতে ঝাঁপিয়ে পড়েন লর্ড মেও আন্দামান জেলেই শের আলীর চাকুর আঘাতে মৃত্যুবরণ করেন শের আলীর দ্বিতীয়বার বিচার আরম্ভ হয় বিচারে ফাঁসির রায় হয় শের আলী বীরের মতো শহীদে মৃত্যুবরণ করেন ফাঁসির কাছে অথচ কি আশ্চর্য শের আলীর স্থান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হয়নি অধ্যায় তিন ভারতবর্ষ ও মুসলমান প্রচলিত ভুল ধারণা পর্দা বা অবরোধ প্রথা ভারতবর্ষে মুসলমানরা আসার অনেক আগেই পর্দা বা অবরোধ প্রথা ছিল কৃষিভিত্তিক সমাজের সাথে মেয়েদের যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েরা গৃহবন্দিত্ব বরণ করতে বাধ্য হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকেই সম্রাট অশোকের শিলালিপিতে অবরোধ বাসিনী ও অসূর্য স্পর্শা শব্দ দুটো পাওয়া যায় রামায়ণে সীতা রামের সঙ্গে বনে যাওয়ার সময় বিলাপ করে বলেছে যার মুখ কেউ কখনও দেখেনি তিনি আজ পায়ে হেঁটে বনে যাচ্ছেন জাতকের কয়েকটি গল্পে পাওয়া যায় রাজমহিষীরা আচ্ছাদিত চতুর্দোলায় চোখে রাজপথে বের হয়েছেন প্রাচীন ভারতে অবরোধ হয়ে উঠেছিল অভিজাত ভারতের যৌন সুচিতার লক্ষণ মিচ্ছকটিকে গণিকা বসন্ত সেনা যখন কুলবধূর মর্যাদা পায় তখন অবরোধের চিহ্ন হিসাবে তার মুখ ঢাকা ঘুম দেয় আবার ললিত বিস্তারে বুদ্ধের বাদদত্তা গোপা পর্দা আরোপিত সুচিতা উপেক্ষা করে বলেছিলেন স্বামীর প্রতি বিশ্বস্ত থাকার জন্য আমার মুখ ঢাকার কোনো দরকার নেই মেয়েদের পর্দা শুধু আরবের সংস্কৃতিই নয় প্রাচীন ভারতেরও বটে আর এই সংস্কৃতির উদ্ভবের সাথে ধর্ম নয় বরং যুক্ত আছে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্নতার ইতিহাস মুসলমানরা কি হাজার হাজার মন্দির ভেঙেছে এক বিখ্যাত নাস্তিক লিখেছেন ভারতে নাকি মুসলমান শাসকেরা হাজার হাজার মন্দির ভেঙেছেন মন্দির অপবিত্র করেছেন সেটার নাকি অনেক অ্যাকাডেমিক রেফারেন্স আছে যদিও সেই রেফারেন্স দেওয়ার দায় তিনি বোধ করেননি কথা হচ্ছে একজন নাস্তিকের মাথা ব্যথা কি এটা হওয়া উচিত যে মন্দির ভাঙা হয়েছে মন্দির অপবিত্র করা হয়েছে তারা তো মন্দির মসজিদ গির্জা এবং প্যাগোডায় তালা লাগাতে চায় তারা চায় কেউ যেন ঈশ্বর আল্লাহ ভগবানের নাম না নিক মন্দিরের বিষয়ে তার এই বিশেষ বদন্যতার কারণ বুঝলাম না তবে এটা একদম মিথ্যা কথা যে ভারতে মুসলমান শাসকরা ধর্মীয় বিদ্বেষবশত হাজার হাজার মন্দির ভেঙেছেন বিখ্যাত ইতিহাসবিদ রিচার্ড এম ইটন জানাচ্ছেন বারো শতক থেকে আঠারোশো শতক পর্যন্ত পুরো মুসলিম শাসনে দক্ষিণ এশিয়ায় মুসলমান শাসকদের হাতে মোট আশিটি মন্দির ভাঙা হয়েছিল এবার নিশ্চয়ই সেই নাস্তিক লাফিয়ে উঠবেন এটাই তো ভাঙা হয়েছিল কেন ভাঙা হয়েছিল সেটার কারণও রিচার্ড ইটন অনুসন্ধান করেছেন তিনি জানাচ্ছেন যে সমস্ত রাজা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহে যদি কোনো মন্দির বিদ্রোহী রাজার সাথে পলিটিক্যালি যুক্ত থাকত সেই মন্দির মুসলমান শাসকরা ধ্বংস করেছেন কারণটা পুরোপুরি রাজনৈতিক ধর্মীয় বিদ্বেষ নয় সম্রাট আওরঙ্গজেব সম্পর্কে মন্দির ধ্বংসের অপবাদ শোনা যায় এখানেও বিস্ময়করভাবে কারণটা রাজনৈতিক আওরঙ্গজেব রাজপুতদের মেহনত মন্দির ভেঙেছিলেন যেই রাজপুত মোগলদের অনুগত ছিল কিন্তু আওরঙ্গজেবের আনুগত্য অস্বীকার করে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহ দমনের পর মন্দিরগুলো ভাঙা হয় বাংলা সম্পর্কে সবচেয়ে কৌতূহন উদ্দীপক তথ্য দিচ্ছেন ইটন তিনি জানাচ্ছেন বাংলায় সম্রাট আওরঙ্গজেব যে কোনো মোঘল শাসকের চেয়ে বেশি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন আওরঙ্গজেবের অনেক দোষ থাকতে পারে কিন্তু হিন্দু বিদ্বেষের দোষটা আরোপিত যেটা তার প্রাপ্য নয় এপিজে আবুল কালাম কেন ইফতার পার্টি দিতেন না প্রথমানুর মিজানুর রহমান এপিজে আবুল কালাম কেন ইফতার পার্টি দিতেন না শিরোনামে একটা কলাম লিখেছেন পাঁচটা নির্দিষ্ট পয়েন্টের লেখা পড়লেও আপনি বুঝবেন না কেন এপিজে আবুল কালাম ইফতার পার্টি দিতেন না আশ্চর্য আরও আশ্চর্য হচ্ছে এই পাঁচটা পয়েন্টে আব্দুল কালামের কয়েকটা বিশেষ চারিত্রিক সৌন্দর্য তুলে ধরলেও মিজানুর রহমান শিরোনাম করলেন ইফতারি নিয়ে ভাবখানা এমন দেখো একজন মুসলিম প্রেসিডেন্ট হয়েও কিন্তু তিনি ইফতার বন্ধ করে দিলেন এই ভাবটাই আসলে উস্কানিমূলক যেন তিনি এটা একটা সেকুলার অ্যাক্ট করেছেন যেন তিনি এটা একটা সেকুলার অ্যাক্ট করেছেন তাই এটা খবর মিজানুর রহমান যদি আর একটু কষ্ট করতেন তাহলে এই ইফতার কেন তিনি করাননি তার একটা উত্তর পেতেন কারণ পত্রিকাতে এই বিষয়ে রাষ্ট্রপতির অফিস একটা বিবৃতি গিয়েছিল সেখানে বলা হয়েছিল দ্য মান্থ অফ রামাজান হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স অ্যাজ দ্য কোরআন শরীফ ওয়াজ বেস্ট ওয়ার্ল্ড অ্যাজ গাইডেন্স টু হিউম্যানিটি ডিউরিং দিস পিরিয়ড ডিউরিং দিস মান্থ ফাস্টিং উইথ প্রেয়ার্স ইজ অবজার্ভড নামাজি তারাবি স্পেশাল প্রেয়ার্স আর হ্যান্ড অ্যান্ড চ্যারিটি ইজ ডান রমজান মাসের বিশেষ গুরুত্ব আছে কারণ এই মাসেই মানবজাতির জাতির পথ প্রদর্শক হিসাবে কোরআন শরীফ নাজিল হয়েছিল এই মাসে রোজার সাথে সাথে মোনাজত করা হয় নামাজে তারাবি বিশেষ নামাজ পড়া হয় হিতৈষিতা বা পরোপকার আচরিত হয় রাষ্ট্রপতির দপ্তর রমজানের এই যে থিওরিটিক্যাল ডোমেইন এর মধ্যে থেকেই তার চ্যারিটির জন্য ইফতারের অর্থ বরাদ্দ করতেন এর সঙ্গে রাষ্ট্রপতির ব্যক্তিগত অনুদান যুক্ত করে দুস্থদের সাহায্যে বত পালন করা হয়েছে সেটা রাষ্ট্রপতির দপ্তরের বিবৃতিতে স্পষ্টই বলা ছিল সো দ্যাট দ্য পুর অ্যান্ড দ্য নিডি আর হেল্প ডিউরিং দিস হোলি মান্থ যেন দরিদ্র আর দুস্থরা এই পবিত্র মাসে সহায়তা পায় প্রথম কথা হলো ইফতার পার্টি দেওয়া কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় অবশ্য ভারতীয় রাষ্ট্রপতিরা সাধারণত যেসব রাষ্ট্রাচার অনুসরণ করে থাকে এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ রাষ্ট্রাচার বটে তবে এটা কোনো অবশ্য করণীয় ব্যাপার নয় ফলে রাষ্ট্রপতির ইফতার পার্টি না দেওয়া কোনো রিলিজিয়াস রিচুয়াল ত্যাগ করাও নয় এছাড়া সবচেয়ে বড় বিষয় হল তিনি কোনো ধর্ম নিরপেক্ষ আকাঙ্ক্ষা বা সেকুলার অ্যাসপিরেশন থেকে ইচ্ছার বন্ধ করেননি বরং ঘোরতরভাবে ইসলামের মৌলিক কিছু বিধান ও নির্দেশ মোতাবেক আচরণ করেছেন আর সেটা রাষ্ট্রের এবং নিজের ব্যক্তিগত তরফে রাষ্ট্রকে প্রমাণ রেখে এ কাজে টেনে নিয়েছেন তাই বাংলার সেকুলারদের এত আনন্দিত হওয়ার কিছু নেই শহীদ তিতুমির কি রেইসিস্ট শহীদ তিতুমিরকে রেইসিস্ট ইতিহাসবিদরা হিন্দু বিদ্বেষী বলে প্রচার চালিয়েছে অথচ তিতুমির হাজি দুদু মিয়া ছিলেন মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে অসামান্যবীর বামপন্থীরা যাকে শ্রেণীসংগ্রাম বলে তারা প্রত্যেকেই ছিলেন সেই সংগ্রামী। ধর্মীয় দিক থেকে নয় রাজনীতির দিক থেকে তারা প্রত্যেকেই ছিলেন রেড রিপাবলিকান বা কমিউনিস্ট কিন্তু ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলন ইতিহাস বিদ্বেষীদের খপ্পরে পড়ে যাওয়ার এই মহান সংগ্রামীরা। বামদের আগ্রহ সঞ্চার করতে পারেননি তাদের একটা ইসলাম বিরোধিতা আপামর মানুষকে কমিউনিস্ট বিরোধী করে তৈরি করেছে তাই তাদের লড়াইকে কমিউনিস্ট লড়াই বা শ্রেণী সংগ্রামের লড়াই বলে প্রচার করলে ওহাবি ফারায়জি আন্দোলনের ঐতিহ্য ধারণকারীরাও নারাজ হয় আমাদের নির্মোহভাবে এই গৌরবের লড়াইগুলোকে আজকে মূল্যায়ন করা প্রয়োজন কারণ এই ঐতিহ্যের ওপরেই দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে তিতুমিরের যেই বক্তৃতামালাগুলো দিয়েছিলেন তার বেশিরভাগের বক্তব্য ছিল হিন্দু কৃষকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জমিদার আর নীলকরদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয়তা নিয়ে তিতুমিরের লড়াইয়ের সময় সরফরাজপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের হরিজন আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ দেখা দেয় তিতুমির বিবাদ মেয়েটাদের সেখানে যান এবং একটা বক্তৃতা দেন সেই বক্তৃতার কিছু চুংমুখ অংশ তুলে ধরা হল ইসলাম শান্তির ধর্ম যারা মুসলমান নহে তাহাদের সহিত কেবল ধর্মের ব্যবধানের জন্য অহেতুক বিবাদ করা আল্লাহ এবং আল্লাহর রাসুল পছন্দ করেন না বরং আল্লাহর প্রিয় রাসুল এই কথাই ঘোষণা করিয়াছেন কোন প্রবণ শক্তিসম্পন্ন মুসলমান যদি দুর্বল অমুসলমানকে তাহার ন্যায়সঙ্গত দাবি অগ্রাহ্য করিয়া তাহার প্রতি অন্যায়ের জুলুম ও অবিচার করে মুসলমানরা সেই দুর্বলকে সাহায্য করিতে বাধ্য তিতুমির সম্বন্ধে বাংলার ব্রিটিশপন্থীদের মূল্যায়ন হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক পারসিক হোক তিতুমিরের ন্যায় কখনো কারোর দুর্বুদ্ধি হয় ভ্রান্তি হয় তিতুমিরের দৃষ্টিতে নিশ্চিতেই তাহার চৈতন্য হইবে তিতুর বড় দুর্বুদ্ধি তাই তিতু বুঝিল না ইংরেজ কত ক্ষমতাশীল কত করুণাময় দুর্বুদ্ধ তিতু ইংরেজদের যে করুণা যে মমতা বুঝিল না এই ভারতের ইংরেজের রাজত্বে ইংরেজদের করুণার মর্ম ইংরেজের বাছুল্যের ভাব না বুঝে ইংরেজের রাজত্বে সুখামৃতের নিত্য সুখাদ্য কেনা করে চতুর্থ অধ্যায় মাদ্রাসা প্রসঙ্গ মাদ্রাসার ছাত্ররা কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বাংলাদেশের সেকুলারদের জনপ্রিয় বয়ান মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশকে আফগানিস্তান বানাবে এই বয়ান শুনে প্রশ্ন জাগে আফগানিস্তানকে আজকের আফগানিস্তান বানিয়েছে কি মাদ্রাসার ছাত্ররা নাকি আমেরিকা ইরাককে আজকের ইরাক বানিয়েছে কে মাদ্রাসার ছাত্র নাকি আমেরিকা আমেরিকা কেন আফগানিস্তানে শূন্য পাঠিয়ে দখল করে সেখানে তাবেদার সরকার বসায় বসায় এই কারণে যে কাস্পিয়ান সাগরে দুইশো বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে সেই তেল তাকে আফগানিস্তানের মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে পাকিস্তান হয়ে ভারত মহাসাগরে নিতে হবে এই রিজার্ভ মধ্যপ্রাচ্যের রিজার্ভের এক তৃতীয়াংশ তালেবানরা সেই তেলের লুটপাটে রাজি হয়নি তাই তালেবানদের উৎখাতের প্রয়োজন হয়েছিল আমেরিকার তাহলে আফগানিস্তানে স্পষ্টভাবে সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে সেই আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে তালেবানরা বামপন্থীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয়তাবাদের সাথে হাত মেলাতে পারে কিন্তু ইসলামিস্টদের সাথে হাত মেলাতে পারে না কেন তাদের লড়াইয়ের শক্তি ধর্ম তাই যদি তাই হয় তবে ল্যাটিন আমেরিকায় ধর্মবাদী চার্চের সাথে হাত মিলিয়ে ল্যাটিন আমেরিকার বামপন্থীরা কিভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে ধর্ম তো এখানে ঐক্যের ক্ষেত্রে সমস্যা হয়নি তাহলে কি দাঁড়াচ্ছে ধর্মের সঙ্গে হাত মেলানোতে বামপন্থীদের সমস্যা নেই সমস্যা হচ্ছে ইসলামের সাথে হাত মেলানোতে তাহলে বামপন্থীরা মুখ ফুটে বলতেই পারে তাদের কাছে সাম্রাজ্যবাদের চেয়ে বড় শত্রু ইসলাম ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইট তোমারই প্রতিধ্বনি তোমারেই দেই ফিরায়ে সে কি পাশে তব স্বপ্নের পারে বিপুল অন্ধকার বাহী মাদ্রাসায় জাতীয় সঙ্গীত প্রসঙ্গ বাংলাদেশের স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম রুলস নাইনটিন অনুসারে এই আইন দুই সালে সংশোধিত হয় এই আইনের পাঁচের দুই ধারায় স্পষ্ট করে বলা আছে এটা স্কুলে দিনের কার্যক্রম শুরুর আগে গাইতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে নয় আইনে স্পষ্টভাবে স্কুল উল্লেখ করা আছে এই আইন অনুসারেই মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক নয় কারণ এই আইনে মাদ্রাসার কথা উল্লেখ নেই মাদ্রাসা মানে স্কুল নয় এর ওপর আবার মাদ্রাসা বলতে সরকারি পরিভাষায় আলিয়া মাদ্রাসা বোঝানো হয় আর কাউমি এটা কম বা কমিউনিটির উদ্যোগে বেসরকারি অর্থে প্রাইভেট প্রতিষ্ঠান এছাড়া কওমি প্রতিষ্ঠানগুলো মূলত কমিউনিটির থিওলজিক্যাল চর্চার প্রতিষ্ঠান বা ধর্মতত্ত্ব চর্চার প্রতিষ্ঠান কৌমি ছাত্রদের জীবন ও শিক্ষা পদ্ধতি স্কুলের মতো নয় তারা রাত দশটার দিকে ঘুমিয়ে পড়ে ফজরের দেড় দুই ঘন্টা আগে ঘুম থেকে উঠে তাহার নামাজ পড়ার পর প্রায় ঘন্টা দেড়েক কিতাব পড়ে এরপরে ফজরের নামাজ শেষে কোরআন তেলোয়াত করে এই হচ্ছে তাদের দিনের শুরু ফলে প্রচলিত স্কুল বলতে যে ধারণা কৌমি মাদ্রাসা তা থেকে অনেক দূরে আরেকভাবে বলা যায় প্রতিষ্ঠান মাত্রই সেখানে জাতীয় সঙ্গীত গাইতে হবে আইনটা তেমন অর্থ বহন করে না ঠিক যেমন করে প্রাইভেট কোম্পানি সকালে কাজের শুরুতে জাতীয় সঙ্গীত গায় কিনা এটা কোনো প্রশ্ন হলো না আইনের সেই ধারায় লেখা আছে ইন অল স্কুলস দ্য ডেইস ওয়ার্কস শ্যাল বিগেন উইথ দ্য সিঙ্গিং অফ দ্য ন্যাশনাল অ্যান্থম এর অর্থ সকল স্কুলের দিনের কার্যক্রম শুরু হবে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে এটা প্রত্যেক দিন গাইতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিআইয়ের মহাপরিচালক প্রাথমিক স্কুলগুলোতে নয় ধরনের নির্দেশমূলক বার্তা পাঠিয়েছেন সেখানে বলা আছে জাতীয় সঙ্গীত গাইতে হবে তার মানে কি এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে স্কুলগুলোকে নিয়ন্ত্রণ করে তারা জাতীয় সঙ্গীত গায় না ঠিক তা নয় তবে আশ্চর্য হলেও সত্য দুই সালে এডুকেশন ওয়াচের এক প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের তেইশ পারসেন্ট প্রাথমিক স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না সেজন্য হয়তো তিনি এই নির্দেশ জারি করেছেন ইংরেজি মিডিয়াম স্কুলে কি প্রত্যেক জাতীয় সঙ্গীত গাওয়া হয় না হয় না দুই দিন গাওয়া হয় এটা বেআইনি এবং সরকারি আইন অমান্য করা আমাদের সময়ে ক্যাডেট কলেজগুলোতে একদিন জাতীয় সঙ্গীত গাওয়া হতো যেদিন প্রিন্সিপালস অ্যাসেম্বলি হতো এখন কি হয় সেটা এখনকার অভিভাবকরা বলতে পারবেন এখানেও আইন অনুসারে প্রত্যেক দিন গাওয়া হচ্ছে না আইন অমান্য হচ্ছে অন্তত আমরা যখন স্কুলের ছাত্র তখন হয়েছে এটা নিশ্চিত আইনটা হয়েছে আমরা যখন স্কুলের ছাত্র তখন বাংলাদেশের সেকুলাররা মাদ্রাসায় কেন জাতীয় সঙ্গীত গাওয়া হতো না তা নিয়ে সরগল করছে অথচ নিজের যা করা আইনগত বাধ্যতা আছে সেটা পালন করেন না তাদের প্রমাণ করা উচিত আইন অনুসারে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় সঙ্গীত গাওয়া অর্থ হলো রাষ্ট্রকে সম্মান দেখানো কিন্তু অনেক জাতীয়তাবাদী এর অর্থ এমন করেছেন যে তাহলে যে জাতীয় সঙ্গীত গায় না সে রাষ্ট্রকে অসম্মান করছে এখানে কথাটা এমন হলো যেন বলা হচ্ছে যা সাদা নয় তা নিশ্চয়ই কালো সমাজের অনেক প্রতিষ্ঠানেই জাতীয় সঙ্গীত গায় না এর মানে এই নয় যে এগুলো রাষ্ট্রকে অসম্মান করার উদ্দেশ্যে করা হয় পশ্চিমা পৃথিবীর অনেক দেশেই স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না তার মানে এই নয় যে তাদের দেশপ্রেম শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না আর মনে রাখা উচিত সব কিছুকেই ইউনিফর্ম অর্থাৎ রাষ্ট্রের ভাবাদর্শের বাইরে কোন কিছু চর্চা করতে দেওয়া হবে না এই চিন্তাটাই অমূলক জাতীয়তাবাদের ভেতরে এর আড়ালে সাইসিজমের আবির্ভাব সেখানে থেকেই যায় মাদ্রাসায় হিন্দু ছাত্র পড়তে পারে কি ব্রাহ্মণেরা সংস্কৃত পড়িতেন প্রত্যেক গ্রামে এজন্য টোল ও ফরাসি শেখার জন্য মাদ্রাসা বা মোক্তব ছিল অনেক সময় এ সকল মাদ্রাসা গ্রামের মসজিদের সঙ্গে যুক্ত থাকিত মসজিদের ইমাম বা অন্য কোনো মৌলবী শিক্ষকতা করিতেন উচ্চশ্রেণীর হিন্দু ও মুসলমান বালকেরা এ সকল মাদ্রাসায় একসঙ্গে শিক্ষা লাভ করিত এখানে হিন্দু মুসলমানের মধ্যে ছোঁয়াছুঁয়ের বিচার ছিল না হিন্দু বালকেরাও মুসলমান মৌলবিকে শিক্ষাগুরুর প্রাপ্য মর্যাদা ও ভক্তি অসংকোচে অর্পণ করিত হিন্দুরা যেমন নিজেদের বিদ্যারম্ভে বা হাতে খরির সময়ে সরস্বতীর বন্দনা করিয়া লিখিতে পড়িতে আরম্ভ করিত সেইরূপ মাদ্রাসায় বা মক্তব্যে যাইয়া ফরাসি পড়িতে আরম্ভ করিবার সময় এবং প্রতিদিন পাঠের প্রারম্ভে কোরআনের আদি কথার লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসুল্লাহ আবৃত্তি করিত ইহার ফলে তখনকার মধ্যশ্রেণীর হিন্দু ভদ্রলোকদের অন্তরে মুসলিম ধর্মের প্রতি একটা সহজ শ্রদ্ধা জন্মিত বিপিন পাল হচ্ছেন ভারতীয় কংগ্রেসের প্রথম প্রজন্মের নেতা যে তিনজন নেতা কংগ্রেসের ভিত তৈরি করেছিলেন তারা হলেন লালা লাসপত বাল গঙ্গাধর তিলক ও বিপিন পাল এই তিন ট্রয়কে একসঙ্গে বলা হতো লাল বাল পাল বিপিন পাল ছিলেন আমাদের হবিগঞ্জের ছেলে বিপিন পাল নিষ্ঠাবান হিন্দু পরিবারের সন্তান মাদ্রাসায় পড়তে তার কোনো সমস্যা হয়নি এমনকি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে প্রতিদিনের পাঠ শুরু করতেও সমস্যা হয়নি তিনি ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা সৃষ্টির উপায় হিসাবে তার মাদ্রাসা শিক্ষার কথাটি উল্লেখ করেছিলেন আজকের বাস্তবতায় বিপিন পালের কথা আমাদের কাছে গান গপ্প মনে হবে তাহলে আমরা এগিয়েছি নাকি পিছিয়েছি সেকুলাররা যে মাঝে মাঝে চোদ্দশো বছর পিছিয়ে যাওয়ার ভয় দেখায় ওরা নিজেরাই হাজার বছর পেছনের ঘৃণার আর মূর্খতার জগতে বাস করছে সিলেবাসকে হেফাজতিকরণ করা হয়েছে কি সেকুলাররা হাহাকার করেছিল এই বলে যে সরকারি পাঠক্রমে হেফাজতিকরণ করা হয়েছে তাদের অভিযোগ ছিল হেফাজত বেছে বেছে হিন্দু লেখকদের লেখা বাদ দেওয়ার সুপারিশ করেছে সম্ভবত সেকুলাররা কখনো দেখেনি কমি মাদ্রাসা নিজেরা কি বাংলা পড়ায় কমি মাদ্রাসাগুলোতে ক্লাস ফাইভ পর্যন্ত নিজেদের বই নিজেরাই রচনা করে এবং বেফাক সেগুলো ছাপায় এই বইগুলো লিখেন কওমি ঘরনার বরেণ্য আলিম রাই আমি বেফাক থেকে কওমি মাদ্রাসার পাঠ্য ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা বই সংগ্রহ করেছি আমার বিশ্বাস সেকুলাররা যে বই লিখে তার চেয়ে এগুলো অনেক ভালো প্রথম শ্রেণীতে তারা প্রথম যে কবিতা পড়ে সেটা রবীন্দ্রনাথের ছুটি দ্বিতীয় কবিতা কাজী নজরুল কাজী নজরুলের ভোর হল তৃতীয় কবিতা জসমউদ্দিনের মামার বাড়ি দ্বিতীয় শ্রেণীতে আরও অনেক কবিতার সাথে তারা পড়ে মনমোহন তর্কলঙ্করের তর্কালঙ্করের আমার পণ রবীন্দ্রনাথের আমাদের ছোট নবী রজন আমাদের ছোট নদী রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ নবকৃষ্ণ ভট্টাচার্যের কাজের লোক তৃতীয় শ্রেণীতে কুমারী দাসের কাজের ছেলে চতুর্থ শ্রেণীতে কালিদাস রায়ের মাতৃভক্তি যতীন্দ্রমোহন বাচ্চির কাজলা দিদি পঞ্চম শ্রেণীতে সুনির্মল বসুর সবার আমি ছাত্র জগদীশচন্দ্র বসুর গাছের জীবন কথা সত্যেন্দ্রনাথ দত্ত অনুদিত উত্তম অধম সেকুলার যে দাবি করেছিল হেফাজতিকরণ মানে হিন্দু বিদ্বেষ থেকে পাঠ্যবই থেকে বেছে বেছে হিন্দু লেখকদের লেখা বাদ দেওয়া তাহলে তারা নিজেরা কেন তাদের লেখা পাঠ্য বইয়ে এত হিন্দু লেখকের লেখা ছাপিয়েছে এর জবাব কি দেবেন তারা আনিসুজ্জামানের আত্মজীবনের প্রথম দুই খণ্ড কাল নিরবধি ও আমার একাত্তর সাহিত্যের রসিকের কাছে পরিচিত তৃতীয় খণ্ডের বৃত্তান্ত শুরু যুদ্ধ শেষে লেখক যখন দেশে ফিরেছেন রাস্তায় ভাঙা রেল সেতু পাকিস্তানিদের পরিত্যক্ত বাংকার কিন্তু যুদ্ধে জয়ই শেষ নয় তারপরেই আসল কাজ হলো দেশটাকে গড়ে তোলা সেই গড়ার প্রাককালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র দাবি তুললেন তাদের হোস্টেলে গরম গোস্ত খাওয়ার ব্যবস্থা করতে হবে আনিসুজ্জামান হতবম্ব পাকিস্তান আমলেও ছাত্ররা এহেন অন্যায় আবদার করেনি এই বই ব্যক্তি জীবন ছাপিয়ে হয়ে উঠেছে উপমহাদেশের সার্বিক ট্র্যাজেডির প্রতিচ্ছবি আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের মুসলমান ছাত্রদের গরুর গোস্ত খেতে চাওয়া আনিসুজ্জামানের কাছে অন্যায় আবদার আর এটা আনন্দবাজারের কাছে উপমহাদেশের সার্বিক ট্র্যাজেডি এবার বলছেন প্রগতিশীল ভাইয়েরা আপনারা এতদিন প্রগতিশীলতা এবং সেকুলারিজমের নামে কলকাতার তৈরি মুসলমান বিদ্বেষ গিলেছেন কোন বাম সেকুলার প্রগতিশীল কি আনিসুজ্জামানকে জিজ্ঞেস করেছেন ভাই এটা কেন অন্যায় আবদার হবে একটু বুঝিয়ে বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের সাথে বৈষম্যমূলক আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের সাথে কি মাত্রার বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তা চিন্তারও অতীত কোনো গণমুখী শিক্ষানীতির দাবিদাররা তাদের পাশে দাঁড়ায়নি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে এটা কিভাবে সম্ভব একজন আব্দুর রহমানের উদাহরণ দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল একজন মাদ্রাসা ছাত্র আব্দুর রহমান প্রথম স্থান অধিকার করতে তাকে বিয়াল্লিশ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলতে হয়েছিল এদের একটি উল্লেখযোগ্য অংশ এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন ফাইভ বা ফাইভ পাওয়া যাদের মধ্যে নটরড্রাম ভিগার উন্নেসা নুন রাজু মডেল কলেজ ক্রস, আইডিয়াল কলেজ সকল ক্যাডেট কলেজ সকল ক্যান্টনমেন্ট কলেজ সহ নামি দামি কলেজসমূহের শিক্ষার্থীরাও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ ইংরেজি অংশগ্রহণকারীদের নব্বই শতাংশ পরীক্ষায় ফেল করেছে এর মধ্যে শুধু ইংরেজিতে ফেল করেছে বাইশ হাজার তাদের মধ্যে উল্লিখিত নামি কলেজের শিক্ষার্থীরাও আছে আব্দুর রহমান ইংরেজিতে ভালো করেছে তিরিশে পেয়েছে আটাশ দশমিক পঞ্চাশ সম্ভবত ইংরেজিতে প্রাপ্ত এটাই ছিল সর্বোচ্চ নম্বর এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়তে পারবে না আব্দুর রহমান পড়তে পারবে না বাংলা সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা এই জাতীয় গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়সমূহ তার দোষর সে মাদ্রাসার ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে এমন বৈষম্য নীতি অবলম্বন করতে পারে সেই বিশ্ববিদ্যালয়ের তো শিক্ষাদানেরই অধিকার নেই সুতরাং বোঝা গেল সেকুলাররা কেন মাদ্রাসা ফোবিয়ায় ভোগে মাদ্রাসার ছাত্রদের তাদের মেধা অনুযায়ী ভর্তি পরীক্ষায় সুযোগ দিলে নব্বই শতাংশের বেশি সেকুলার ভর্তি হতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি এডুকেশন কেন প্রাথমিক শিক্ষার সবচেয়ে ভালো মডেল অমর্ত সেন তার নোবেল পুরস্কারের টাকা দিয়ে উনিশশো সালে প্রতিচি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন শিক্ষা নিয়ে কাজ করার জন্য একই সাথে ভারতে প্রতিচি ট্রাস্ট আর বাংলাদেশের প্রতিচি ট্রাস্ট এই দুটি প্রতিষ্ঠান তৈরি হয় ভারত ট্রাস্টে আছেন অমর্ত সেন ও দীপঙ্কর ঘোষ সভাপতি হিসেবে আছেন অমর্ত সেনের মেয়ে অন্তরা দেব সেন বাংলাদেশ অংশে আছেন সভাপতি হিসেবে রেহমান সোবাহান কামাল হোসেন ফজলে হাসান আবেদ সুলতানা কামাল ও মেঘনা গুহ ঠাকুরতা প্রতিষ্ঠানটির পরিচয় দেওয়া দরকার ছিল কারণ তারা সকলেই বাংলাদেশের সো সোকল্ড প্রগতিশীল ও সেকুলারদের কাছে খুব গ্রহণযোগ্য তারা পশ্চিমবঙ্গে খুব ভালো কিছু কাজ করেছে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে গবেষণা ও পর্যালোচনার কাজটি শিশু শিক্ষা নিয়ে তারা পশ্চিমবঙ্গে বেশ কয়েক বছর ধরে একটা গবেষণা করেন তার ফলাফলটা খুব মজার ফলাফলটা জানার আগে পশ্চিমবঙ্গে শিশু শিক্ষা কেন্দ্র বলে একটা জিনিস আছে সেটা জেনে নেওয়া উচিত কোন লোকালয়ের এক কিলোমিটারের মধ্যে যদি প্রাথমিক বিদ্যালয় না থাকে তাহলে সেখানে একটা শিশু শিক্ষা কেন্দ্র খোলা হয় এটা আমাদের দেশের বক্তব্য আমাদের দেশের মক্তব্য বা পাঠশালার মতো কমিউনিটি এডুকেশন সেন্টার শিক্ষকদের বেতন প্রাথমিক স্কুলের শিক্ষকদের দশ ভাগের এক ভাগ তার মতে অতি অল্প বা নামমাত্র খরচে এই কোন এই কেন্দ্রগুলো চলে এর শিক্ষকরা সেই স্বল্প বেতনে কাজ করেন স্বল্প মানে এক হাজার রুপি তাও সেটা তারা নিয়মিত পান না এই কেন্দ্রগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রুম নেই শিক্ষা উপকরণেরও ঘাটতি আছে শিক্ষকের বাড়ি কোনো এলাকার মানুষের ব্যবহার করতে দেওয়া স্থান বা সামাজিক সমাবেশ যেখানে হয় সেখানেই এই কেন্দ্রগুলোতে শিক্ষা দেওয়া হয় কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে শিক্ষার মান ছাত্রদের উপস্থিতি শিক্ষকদের উপস্থিতি অভিভাবকদের সন্তুষ্টি প্রাইমারি স্কুল থেকে এই শিশু শিক্ষা কেন্দ্রগুলোতে অনেক বেশি অবাক বিষয় বটে দশ গুণের বেশি খরচ করে শিক্ষকরা নিয়মিত বেতন পেয়ে স্কুল ভবন এবং শিক্ষা উপকরণের অভাব না থাকার পরও কেন প্রাইমারি স্কুলগুলোর শিক্ষা শিশু শিক্ষা কেন্দ্রগুলোর মতো মানসম্মত করতে পারছে না কেন পারছে না এর কারণ হিসেবে গবেষকরা যেসব বিষয় শনাক্ত করেছেন সেটা হচ্ছে যারা পাঠ নিতে আসছে তাদের সাথে এবং তাদের দরিদ্র অভিভাবকদের সাথে প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটা শ্রেণীগত ব্যবধান থাকে শিক্ষকরা নিজেদের উঁচু শ্রেণীর বলে বিবেচনা করে ফলে ছাত্র ও অভিভাবকরা শিক্ষকের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারে না শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা ওই কমিউনিটির সদস্য হওয়ায় কোনো শ্রেণীগত তফাত থাকে না আর তাদের শিক্ষা বিষয়ে একটা সামাজিক দায়িত্ব থাকে কমিউনিটির কাছে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা ছাত্র এবং তাদের পরিবারের সাথে একাত্ম হতে পারেন এই একাত্ম হওয়াটা গবেষকদের কাছে শিক্ষার মান উত্তম হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর এই একাত্ম হওয়াটা মূলত শিক্ষক সমাজের প্রতি নৈতিক ও রাজনৈতিক দায়ী হিসাবেই তারা চিহ্নিত করছেন সত্যজিৎ রায়ের পথের পাঁচারিতে অপুর পাঠশালায় আমরা দেখি শিক্ষক মুদিখানায় দোকানদারি করেন আর খালি গায়ে পিঠ চুলকাতে চুলকাতে আর লবণ মাপতে মাপতে ছাত্রদের বলেন এই সেই জলস্থান মধ্যবর্তী তারপর আবার এক পয়সার মুড়ি বেচেন আড্ডা দেন খান ছাত্রপিটান সবই চলে সেখানে এই চিত্রকে আমরা যতই আধুনিক করি না কেন আজকের গবেষণা বলছে এর কাছাকাছি স্ট্রাকচারের শিক্ষার মান আধুনিক স্কুলের চেয়ে অনেক ভালো কমিউনিটি এডুকেশনের ধারণা কি বাংলাদেশের সেকুলাররা মানবেন কমই মাদ্রাসাও কিন্তু কমিউনিটি এডুকেশন প্রিয় শ্রোতা এটির সাথে শেষ হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় আশা করি আমাদের বইগুলো আপনাদের ভালো লাগছে আমাদের বইগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অডিও বুকস বাই বুক সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনে প্রেস করে রাখবেন যাতে আমরা কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ